আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য দারুণ ইউনিক একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা চলুন এই অসাধারণ পিঠাটা কিভাবে ঝটপট আপনারা ঘরে তৈরি করতে পারেন সেই সহজ রেসিপিটা আমরা দেখে নেই প্রথমেই আমি নারকেলের পুর তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ নারকেল কোড়া নিলাম এবারেতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় এরপর এক মিনিটের মতো এটাকে মিডিয়াম আছে জাল দিয়ে নিব এবারেতে তিনটা এলাচের দানা আমি হামানদিস্তা দিয়ে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একদম শুকিয়ে নিতে হবে যখন এটা রসটা একদমই টেনেভাবে শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দিবেন দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ তাহলে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পুরটা এক সাইডে রেখে দিবো এখন ডো তৈরি করে নিব ডো তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবারেতে আমি দিয়ে দিব এক কাপ শুকনো চালের গুঁড়া এখানে আতপ চালার সিদ্ধ চাল একসাথে আমি ভালো করে ভিজিয়ে তারপরে গুঁড়ো করে শুকিয়ে নিয়েছি যদি আপনারা শুকনো চালের গুঁড়ো নেন তাহলে অবশ্যই এক কাপ পানি দিবেন আর যদি ভেঙে তারপরে সাথে সাথেই পিঠাটা তৈরি করেন চালের গুঁড়োটা তাহলে আপনারা চাইলে পোনে এক কাপ পানি দিয়ে সেটাকে সিদ্ধ করে নিতে পারেন ভালো করে এটাকে মিশিয়ে দুই মিনিটের মতন মিডিয়াম আছে জাল দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমার ডোটা রেডি এখন আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে এখন দুই থেকে তিন মিনিটের মতন ময়েন দিয়ে নিব। এই ডোটা ভালো করে ময়ন দিয়ে একটা সফট ডোতে পরিণত করে নিতে হবে দেখুন আমার ডোটা ময়ন দেওয়ার পর একদমই সফট হয়ে গেছে এখন এটা দিয়ে আমি একটু লম্বা একটা ডো তৈরি করব যাতে আমরা ইভেন সাইজের কিছু লেচি কেটে নিতে পারি পিঠাগুলো তৈরি করার জন্য এবারে হাতে হালকা একটু চালের গোঁড়া লাগিয়ে নিলাম এখন আমি সমান সাইজের কিছু লেচি কেটে নিব আমি মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে বড় ছোটো কেটে নিতে পারেন সবগুলো এভাবে রাউন্ড করে নেবেন এবারে আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা লেচি নেবেন তারপর এর সাইডটা আস্তে আস্তে ফ্ল্যাট করে এটাকে একটা বাটি বানিয়ে নেবেন তারপর এর মধ্যে একটু পুর দিয়ে দিবেন পুরটায় হালকা একটু গোল করে নেবেন তাহলে এটা সিল করতে সুবিধা হবে পুরটা দেওয়ার পর উপরের অংশটা আস্তে আস্তে সিল করে নিতে হবে ভালো করে সিল করে নেবেন আর বাটিটার মধ্যখানটা একদমই ফ্ল্যাট করবেন না তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে আস্তে আস্তে মুখটা সিল করে নেবেন তারপর হাতের মাঝখানে রেখে এটাকে আবারও রাউন্ড গোল বল করে নিতে হবে আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার একটা রেডি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করছি তাহলেই আপনারা বুঝে যাবেন আবারও আমি একটা বাটি তৈরি করে নিলাম মধ্যখানটা একদমই পুরো আছে আর সাইডটা একটু পাতলা করে নিয়েছি যাতে এটা সিল করতে সুবিধা হয় তারপর মাঝখানে পুর দিয়ে আমি এটাকে সিল করে ভালো করে আবারও একটা রাউন্ড শেপ দিয়ে নিব এভাবে সবগুলো আপনারা তৈরি করে নেবেন এবার আমি যে স্টিমারটা বাজে চালনিতে দিয়ে এটাকে ভাপে দিব সেটাতে একটু তেল মেখে নিবো যাতে পিঠাগুলো তৈরি হওয়ার পর তুলতে সুবিধা হয় জাস্ট অল্প একটু দুই তিন ফোঁটা তেল দিয়ে এটাকে এভাবে ব্রাশ করে নেবেন এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কাপ পরিমাণে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর হালকা একটু ভেজা ভাব রয়েছে এবারে আমি বলগুলো এতে গড়িয়ে নিব আস্তে আস্তে গড়াতে হবে যাতে চালটা ভেঙে না যায় চালটা ভেঙে গেলে কিন্তু কদম ফুলের যে পাপড়িগুলো হবে সেটা দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই ট্রাই করবেন চালটা অনেক বেশি নরম করবেন না জাস্ট বিশ মিনিট থেকে আধা ঘন্টার মতন চালটা ভিজিয়ে রাখবেন আমি এখানে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভাপ উঠছে এখন আমি চালনিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে বিশ মিনিট লো আছে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য ভিউর্স যখন দেখবেন দশ মিনিট হয়ে গেছে তখন এর মধ্যে এক ফোঁটা করে ফুড কালার আপনারা মধ্যখানে দিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে আমি এখানে অরেঞ্জ এবং লাল দুইটা ফুড কালার ইউজ করছি তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন এখন ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব। ভিউয়ার্স বিশ মিনিট হয়ে গেছে আমার কদম পুলি রেডি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর ভেতরটা কতটা রসালো আর ইয়াম্মি লাগছে দেখতে এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি মাস্ট তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি করা যায় একদমই ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আজ আসি আল্লাহ হাফেজ